প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ইমাম শহীদুল ইসলাম, প্রদর্শন শিক্ষক, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস বিষয়ে একাদশ শ্রেণীর আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, একাদশ শ্রেণীর প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস বিষয়ে আজকে দ্বিতীয় ক্লাস। আমাদের প্রথম পত্র দিয়ে আমরা শুরু করব। আজকে আমি তোমাদের সিলেবাসটুকু জানিয়ে দিচ্ছি। যারা ইতিপূর্বের ক্লাস পেয়েছ, এই বিষয় সম্পর্কে একটু প্রাথমিক ধারণা পাওয়ার কথা, এবং নিজেরাও বিভিন্ন কোচিং সেন্টার হোক বা কোনো বড় ভাই বোনের মাধ্যমে হোক, তোমরা অনেকে জানতে পেরেছো এই বিষয়ে। আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সূচনা বক্তব্য দিয়েছি। আজকে আমাদের সিলেবাস সম্পর্কে একটু ধারণা দেওয়া হবে, পরবর্তী ক্লাস থেকে আমি অঙ্কন শুরু করব। এখন আমরা সিলেবাসের দিকে আসছি। বিষয় প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস, এই বিষয়ের প্রথম পত্রের পূর্ব নাম জ্যামিতীয় কারিগরি অঙ্কন। এটা 80-এর দশকের দিকে এই নাম হিসেবেই পরিচিত ছিল, তাই এখানে সম্পূর্ণ ব্যবহারিক কাজ অর্থাৎ হাতে কলমে অঙ্কন করতে হবে। এজন্য নিম্ন বর্ণিত কয়েকটি উপকরণ প্রয়োজন। পূর্ণাঙ্গ একটা জ্যামিতি বক্স, যার ভিতরে তোমাদের রুলার, অর্থাৎ আমরা আসলে স্কেল তাই আমরা রুলার রুলার কি আমরা স্কেল বলে থাকি, আসলে এটি স্কেল নয়, এটি রুলার বা মাপনি। এর ভিতরে থাকবে আরো কাটা কম্পাস একটি, পেন্সিল কম্পাস একটি, আর ছোট আকৃতির দুটি ত্রিকোণী, একটা 30-60 ডিগ্রি, আর 45 ডিগ্রি 45 ডিগ্রি। আর তোমরা বাজার থেকে বা স্টেশনারি দোকান থেকে সেট স্কোয়ার মধ্যম আকৃতির পেলে ভালো, না হলে একান্তই যদি না বদলে একটু মধ্যম আকৃতিতে একটু বড় আছে, সেখানে ও দুটো একটু ভারী রয়েছে, ক্রিস্টাল বা প্লাস্টিক, 30 ডিগ্রি 60 ডিগ্রি, এবং আরেকটি 45 ডিগ্রি 45 ডিগ্রি। সেটা দোকানে বললেই দিয়ে দেবে। 12 ইঞ্চি একটি ভালো স্টিল রুলার। তোমরা স্টিল রুলারটা কেনার সময় খেয়াল করবে যে এখানে অনেক সময় প্রিন্ট করা থাকে, প্রিন্টগুলো উঠে যায়, এই জন্য তোমরা হাত দিয়ে দেখবে যাতে খোদাই করা যেগুলো স্টিল রুলার, একদিকে থাকবে ইঞ্চি আর একদিকে থাকবে সেন্টিমিটার মিলিমিটার। এরপর 6 ইঞ্চি স্টিল রুলার একটি, অর্থাৎ বড় কাজের জন্য আমরা বড় জায়গায় 12 ইঞ্চির ব্যবহার করবো, আর ছোট জায়গায় 6 ইঞ্চিটা ব্যবহার করবো। SB গ্রেডের পেন্সিল একটি, তোমরা একাধিক কিনেও রাখতে পারো, তো ফেবার ক্যাস্টেলের পেন্সিল হলে ভালো হয়, এবং প্রাইস বি গ্রেডের পেন্সিল একটি। হালকা রেখার জন্য আমাদের SB গ্রেডের পেন্সিল প্রয়োজন, এবং গাঢ় লেখার জন্য প্রাইস বি গ্রেডের পেন্সিল প্রয়োজন। আর ড্রয়িং খাতা, অর্থাৎ চারুকারু খাতা, অফসেট পেপারে হলেই চলবে, বেশি ভারী পৃষ্ঠার দরকার নেই, অফসেট করে সাদা কাগজের হলেই ভালো হবে যাতে ড্রয়িংটা ফুটে ওঠে। আর ফ্ল্যাট চ্যাপ্টার খাতা হওয়ার ফলে এই আমাদের যে যন্ত্রপাতিগুলো রয়েছে, সেট স্কোয়ার, রুলার, এগুলো পরিচালনা করা সহজ হবে। সাধারণ ইউনিভার্সিটি খাতার চাইতে এই ড্রয়িং খাতাগুলোতে তোমরা, অর্থাৎ তোমরা স্কুলে অনেকে ড্রয়িং করছে, সেগুলোর পাতা বেশ ভারী, ভারী কাগজের দরকার নেই, ড্রয়িং খাতা হলেও
অফসেট করে যে খাতাগুলো এগুলোই কিনবে, মধ্যম আকৃতির, বেশি বড় কেনার প্রয়োজন নেই, মধ্যম আকৃতির কিনলেই চলবে। আমাদের প্রশ্ন ব্যাংক অর্থাৎ এটাই সিলেবাস, আমার প্রথম পত্রের পুরো সিলেবাসটাই এখানে সন্নিবেশ করেছি, সন্নিবেশিত করেছি। প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র, এর কাজই হলো প্রকৌশল অঙ্কন। এখানে প্রথমেই ক বিভাগ, এই প্রথম পত্র তিনটি ভাগে বিভক্ত, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। প্রথম পত্রের ক বিভাগে রেখা ও ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য, এখানে 19টি ড্রয়িং বা সমস্যা রয়েছে, আমরা যখন কার্যক্রম শুরু করব তখন পর্যায়ক্রমে এগুলো করতে পারব। এই বিভাগ আরও রয়েছে সমান ক্ষেত্রফল সম্বন্ধীয় সম্পাদ্য। এটি তোমাদের ক বিভাগের প্রথম অধ্যায় ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত তোমাদের সিংহভাগ এখানে করা আছে, জাস্ট শুধু তোমাদের মনে করিয়ে দেয়া। তবে এই অধ্যায় যদি ভালো করে আয়ত্ত করতে পারো, পরবর্তী অধ্যায়গুলো তোমাদের জন্য সহজ হবে। সমান ক্ষেত্রফল সম্পাদ্য এই অধ্যায়টি তোমাদের কাছে অপরিচিত, অর্থাৎ একটি ক্ষেত্রের সমান করে অপর আকৃতির একটি ক্ষেত্র তৈরি করতে হবে যার ক্ষেত্রফল সমান হবে এইভাবে। এরপরে তৃতীয় অধ্যায় রয়েছে বহুভুজ, অর্থাৎ আমরা ষড়ভুজ পর্যন্ত জানি, ষড়ভুজের উপরেই, তারপরে ষড়ভুজ পঞ্চভুজ রয়েছে। এরপরে রয়েছে বৃত্ত, বৃত্ত সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে এসএসসি পর্যায়ে। এরপরে উপবৃত্ত, এটি বৃত্তের পরবর্তী স্টেজ, এ সম্পর্কে তোমাদের ধারণা নেই, এখানে ধারণা দেওয়া হবে। এরপরে মাপনী, এই যে আমরা বললাম যে স্কেল মানেই মাপনী এখানে, তবে রুলার নয়, আমরা মানচিত্রে বা ম্যাপে, গুগল ম্যাপে আমরা এই মাপনের ব্যবহার পাবো, আমরা ক্লাস চালু হলেই এ নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে খ বিভাগ, এখানে রয়েছে তল সম্প্রসারণ, অর্থাৎ কোনো ঘনবস্তুর তল সম্প্রসারণ, একটা কাগজের প্যাকেট খুললে তার বা প্যাকেটটা কতটুকু কাগজ লাগবে খুললেই বোঝা যায় যে এর আকৃতি কীরকম, কতটুকু কাগজ লাগতে পারে, কোন দিকে কাটা লাগতে পারে, কোন দিকে রাখতে হতে পারে। এরপরে রয়েছে সমান কোণিক অভিক্ষেপ, যেমন একটা ইট তোমরা অনেকে এঁকেছো, এর তিনটে সাইড দেখা যায়, একটা বিশেষ নিয়মে এই ড্রয়িং করা হয়, সমান কোণিক অভিক্ষেপ অর্থাৎ প্রতিচ্ছবি। এরপরে রয়েছে অভিক্ষেপ বা প্রজেকশন, এই খ বিভাগের অধ্যায় হলো তিনটি, তল সম্প্রসারণ, সমান কোণিক অভিক্ষেপ, অভিক্ষেপ। অভিক্ষেপ রয়েছে, এটাই একমাত্র এই বিষয়ের এবং এই অধ্যায়ের এই বিভাগের খ বিভাগের বড় অধ্যায়, এখানে 22টি এবং বড় বড় ড্রয়িং রয়েছে, প্রথমগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে এই অধ্যায়ে কোনো কষ্ট হবে না। এরপর হচ্ছে গ বিভাগ, গ বিভাগে রয়েছে খাজ, এর নাম থ্রেড বা প্যাস, এরপর হচ্ছে নাট বোল্ট, এরপরে হচ্ছে স্ক্রু, তারপরে হচ্ছে রিভেট, রিভেট জোর। এরপরে প্রাথমিকভাবেই আমরা একটা বিল্ডিং এর বা কোনো ঘরের প্ল্যান এলিভেশন সম্মুখ দৃশ্য অর্থাৎ উপর দৃশ্য, এরপরে দরজা জানালা, প্রতীক চিহ্ন এবং মুক্ত হস্ত অঙ্কন। আমরা শুরুতে যে উপকরণগুলো বললাম, আমরা পরবর্তী ক্লাসের জন্য এই উপকরণগুলো সহ যে অঙ্কনগুলো বা ড্রয়িংগুলো করা হবে, সম্পাদ্যগুলো করা হবে, আমরা সেই খাতায় প্র্যাকটিস করব এবং নোট করব। এরপরে রয়েছে গ বিভাগের একটি অংশ, তিন দৃশ্যাত্মক ভিউ, এখানে এই যে ছবিগুলো রয়েছে এর সম্মুখ দৃশ্য, পার্শ্ব দৃশ্য, উপদৃশ্য কীরকম দেখায়,
এরকম প্রায় 16টা ড্রয়িং রয়েছে, এগুলো আমি আবার পিডিএফ ফাইলও দিয়ে দেব, যাতে তোমাদের এই পিডিএফ ফাইল থেকে তোমরা ফটোকপি করে নিতে পারো। এজন্য তোমাদের প্রথম কাজটি হবে, শুধু অনলাইনে থাকলেই চলবে না, তোমাদের সফট কপি শুধু নয় হার্ড কপিও থাকতে হবে। হার্ড কপি সংগ্রহের জন্য তোমাদেরকে, যদি প্রতিষ্ঠান খোলা থাকতো তাহলে তোমাদের হাতে হাতে দিয়ে দিতে পারতাম, যেহেতু প্রতিষ্ঠান খোলা নেই তোমরা এই প্রিন্ট করেই নেবে। আমি পিডিএফ ফাইল দিয়ে দেবো এই বিষয়ে, শুধুমাত্র প্রথম পত্রের ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, আর বাদ বাকি ডিসকাস বা আলোচনা বা বর্ণনা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এগুলো শুধু কাঠের ব্লক বা ধাতব ব্লক, এগুলো যে কোনো যন্ত্রাংশ তৈরির জন্য এই ধরনের ব্লকের প্রয়োজন রয়েছে, এটা একদম প্রাথমিক ধারণা। এগুলো যারা প্র্যাকটিস করে, যারা আর্কিটেকচার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাদের জন্য সুবিধা হবে। তো আজকে এ পর্যন্তই, আমরা আমাদের সিলেবাস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিলাম, দ্বিতীয় পত্রের ধারণা আমরা পরবর্তীতে দেব। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন এবং পরবর্তী ক্লাসগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।